আমরা এখন দেখব হচ্ছে এক্সরে এবং এক্সরে যে একদম মূল মেকানিজমটা সেটা দেখব আমরা এবং এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা বের করব। তো এক্সরের জন্য যেটা লাগবে বা মূল মেকানিজমে যেটা লাগে আর কি, একটা ভ্যাকুয়াম টিউব। এটা হচ্ছে একটা ভ্যাকুয়াম টিউব যার ভিতরে কোনো মিডিয়াম নাই, কোনো মাধ্যম নাই, ক্লিয়ার? তো এখানে দুটা মেটাল আছে, একটা মেটাল হচ্ছে আমরা সোর্সের মানে ব্যাটারি বা যেটাই হোক না কেন সোর্স, তার পজিটিভ সাইডের সাথে আমরা যুক্ত করলাম, আর একটাকে হচ্ছে আমরা নেগেটিভ সাইড তার সাথে যুক্ত করলাম, পজিটিভ সাইডের সাথে আরেকটা হচ্ছে নেগেটিভ সাইডের সাথে আমরা যুক্ত করে দিলাম। ওকে, দেন আমরা যেটা করব যে আমরা জানি কিন্তু যে নেগেটিভ সাইড থেকে হচ্ছে ইলেকট্রন বের হয়, তাই না? তো নেগেটিভ সাইড থেকে ইলেকট্রন গিয়ে এই পর্যন্ত গেল, কিন্তু এরপর এখানে কিন্তু আর কোনো মিডিয়াম নাই, তাই না? তাহলে কী হবে, এখানে ইলেকট্রন আসার পরে এখান থেকে কিন্তু ইলেকট্রন আর এদিকে যেতে পারবে না। এখন আমরা যদি এখানে ভোল্টেজ বাড়াতে থাকি, তাহলে কী হবে? আমরা জানি যে ভোল্টেজ যত বাড়াবা, ইলেকট্রন একটা প্লেস থেকে, ইলেকট্রন একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে কেন যায়? অ্যান্সার হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। ইলেকট্রন একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যায় ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্যের জন্য। ইলেকট্রন অলওয়েজ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায় আর কি, ক্লিয়ার? তো এই যে আমরা যদি এখানে ভোল্টেজ ডিফারেন্স যত বাড়াবো, তত বেশি কী হবে, ইলেকট্রনের ফ্লো শুরু হবে বা ইলেকট্রনের স্পিড তত বাড়বে, ক্লিয়ার? তো আমরা কিন্তু একটা ফর্মুলা স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ে আসছি, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। এটা মানে কি আসলে, মানে হচ্ছে তুমি যদি কিউ পরিমাণ চার্জ, ধরো তুমি হচ্ছে এ থেকে বিতে নিতে চাও, এ থেকে বিতে তুমি কিউ পরিমাণ চার্জকে ট্রান্সফার করতে চাও, এখন এ আর বি এর ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি। এই ভি কিন্তু এ আর বি এর কারোরই ভোল্টেজ না, এই ভি হচ্ছে এ আর বি এর ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য আর কি। তাহলে এ থেকে বিতে তুমি যদি কিউ পরিমাণ চার্জ নিতে চাও, ট্রান্সফার করতে চাও, তোমাকে কাজ করতে হবে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ পরিমাণ, মানে যেটা পয়েন্টের ভোল্টেজ পার্থক্য ইনটু হচ্ছে যতটুকু চার্জ তুমি নিতে চাও আর কি, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। এখন যত ভোল্টেজ বাড়াবা তত কি ইলেকট্রনের ফ্লো কি বাড়বে। এখন ভোল্টেজ বাড়াতে বাড়াতে একসময় যেটা হবে, কিছু ইলেকট্রন আছে যাদের স্পিড বা গতিশক্তি অনেক বেড়ে যাবে, যাদের স্পিড বা গতিশক্তি অনেক বাড়ার কারণে যেটা হবে, তারা এখান থেকে মানে এই মেটাল থেকে, এই মেটালের কী আছে একটা, এই মেটালের হচ্ছে একটা মেটালিক বন্ড আছে, এই মেটালিক বন্ডের মধ্যে ইলেকট্রনগুলো আবদ্ধ থাকে আর কি। সো ওদের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ভোল্টেজ বাড়াতে বাড়াতে এত পরিমাণ বেড়ে যাবে যে এখান থেকে ইলেকট্রন ছুটে বের হয়ে আসবে, বের হয়ে এসে এখানে হিট করবে। তাই এই যে ইলেকট্রন এখান থেকে ছুটে বের হয়ে আসলো, কেন বের হয়ে আসলো, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বা হচ্ছে গতিশক্তি, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বা হচ্ছে গতিশক্তি কে ম্যাক্স, কে ম্যাক্স কেন, কারণ সর্বোচ্চ পরিমাণ এখানে যে ইলেকট্রনগুলো আছে সবাই কিন্তু আসবে না, যারা সর্বোচ্চ বা ম্যাক্সিমাম গতিশক্তি অর্জন করতে পেরেছে তারাই কিন্তু আসবে, তাই না? তো হচ্ছে ইলেকট্রনের এই যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সেটাই আসলে কিসে পরিণত হবে, কাজে পরিণত হবে, ক্লিয়ার? মানে হচ্ছে এই যে ডাব্লিউ পরিমাণ, ডাব্লিউ ইকুয়াল টু কি ভি কিউ, আমরা এখানে লিখব কে ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ভি ই, মানে যেহেতু ইলেকট্রন এই জন্য আমরা এই কিউ এর জায়গায় ই লিখলাম আর কি, জাস্ট মানে চার্জ যেহেতু ইলেকট্রন এই জন্য কিউ এর জায়গায় ই লিখলাম, ই দিয়ে বোঝাচ্ছে ইলেকট্রন আর কি, এটা চার্জ, এটা হচ্ছে ভোল্টেজ। তাহলে গতিশক্তি হচ্ছে আমাদের এই যে কৃতকাজটা, এই যেখানে কৃতকাজটা মানে আমি একদম এখান থেকে বলছি, এই যে আমরা ইলেকট্রনকে এখান থেকে এই পর্যন্ত নিলাম এবং হচ্ছে এত পরিমাণ ভোল্টেজ দিলাম, অনেক ভোল্টেজ দেওয়ার কারণে কিন্তু ইলেকট্রনের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি অনেক বেড়ে গেছে এবং সে এখান থেকে ছুটে বের হয়ে আসছে, তাই না? তাহলে এই যে এত পরিমাণ আমি কাজ করলাম, কতটুকু কাজ করলাম, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ মানে হচ্ছে ভিই, এতটুকু কাজ করলাম, এই কাজটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তিতে কনভার্ট হবে। এই যে ইলেকট্রন এখান থেকে ছুটে বের হয়ে আসে, এখন এখানে কিন্তু আসে নাই, আমি এখন এখানে আসি নাই, আমরা হচ্ছে এই যে এখানে আমরা কাজ করলাম, এই কাজটা হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলো, এই যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে সেখানে সে হিট করবে, যখন এখানে এসে হিট করবে এই গতিশক্তি বা কাইনেটিক এনার্জি নিয়ে, যখন সে এখানে এসে হিট করবে তখন এই কাইনেটিক এনার্জির কিছু অংশ একটা এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের এক্সরে, মানে এখান থেকে একটা আমরা কাজ করছি বা একটা কৃতকাজ বা একটা ওয়ার্ক ডান হচ্ছে, এই ওয়ার্কটা এখানে আসার পর ইলেকট্রন এখান থেকে কি ছুটে বের হয়ে যাবে, তার মানে এই কৃতকাজটা বা ওয়ার্কটা গতিশক্তি বা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলো। এই কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রন এসে যখন এখানে আঘাত করবে বা হিট করবে, তখন এখান থেকে
একটা ইলেকট্রোম্যাগনেটিক রে বা একটা তাড়াচুম্বক তরঙ্গ বের হয়ে যাবে, মানে একটা শক্তি বা এনার্জি বের হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের এক্স রে। এখন কোন তাড়াচুম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে আসলে কি? যেই ওয়েভগুলো আসলে সূর্য থেকে আসে, মানে যাদের কোনো মিডিয়াম লাগে না, যেমন গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, ভিজিবল লাইট, তারপরে হচ্ছে রেডিও ওয়েভ, এরকম আর কি। তো ইলেকট্রন যখন এখানে এসে হিট করবে মেটালে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে, তখন এখান থেকে একটা রে বের হয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের এক্স রে। এখন যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তাড়াচুম্বক তরঙ্গের শক্তি বা এনার্জি বের করার ফর্মুলা হচ্ছে এইটা, ইকুয়াল টু এইচ এফ। ক্লিয়ার? তার মানে এখান থেকে যে এক্স রেটা বের হবে সেই এক্স রে এনার্জি বলতে পারি আমরা এইচ এফ। তার মানে এই যে এই কে ম্যাক্স মানে গতিশক্তিটাই কিসে পরিণত হয়েছে? কৃতকাজটাই পরিণত হয়েছে গতিশক্তিতে। এই গতিশক্তি বা হচ্ছে কাইনেটিক এনার্জি নিয়ে যখন ইলেকট্রন এখানে আঘাত করলো, সেটা আবার পরিণত হয়েছে এক্স রেতে বা একটা ইলেকট্রোম্যাগনেটিক বা একটা তাড়াচুম্বক তরঙ্গে। সো আমরা ইভি ইকুয়াল টু বলতে পারি বা ভি ইকুয়াল টু বলতে পারি হচ্ছে এইচ এফ ম্যাক্স। যেহেতু কে ম্যাক্স এই জন্য এখানে এফ ম্যাক্স, মানে যেসব ইলেকট্রনগুলো সর্বোচ্চ কম্পাঙ্ক বা হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্জন করবে তারা এইখান থেকে কি বের হয়ে আসতে পারবে। সো আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে আলটিমেটলি যে ভিই ইকুয়াল টু হচ্ছে এইচ এফ ম্যাক্স। তোমাদের কিন্তু এটা একটা ফর্মুলা, ক্লিয়ার? ভি ইকুয়াল টু এইচ এফ ম্যাক্স, খুবই সিম্পল ফর্মুলা। যে এখানে ইলেকট্রন আনতে যে পরিমাণ কাজ হচ্ছে সেই কাজটাই কিসে পরিণত হচ্ছে? গতিশক্তিতে। তারপর গতিশক্তি বা কাইনেটিক এনার্জিটাই এক্স রেতে পরিণত হচ্ছে। তার মানে আলটিমেটলি এই যে কাজটা বা ওয়ার্ক, এই ওয়ার্কটাই আলটিমেটলি এক্স রেতে পরিণত হচ্ছে, এই যে এইচ এফে পরিণত হচ্ছে। সো এই ওয়ার্ক ডান ভিই ইকুয়াল টু হচ্ছে এইচ এফ ম্যাক্স। এখন এটাকে আবার লেখা যায় এইচ এফকে লেখা যায় সি বাই ল্যামডা, কারণ সি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা, এখান থেকে আর কি আসলো সি ইকুয়াল টু এফ ল্যামডা। সো এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা, সো এফের জায়গায় লিখতে পারি সি বাই ল্যামডা। সো সেমভাবে আমরা এখানে দেখতে পারি যে ভি ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা মিনিমাম, কারণ কম্পাঙ্ক যদি ম্যাক্সিমাম হয় ল্যামডা হবে হচ্ছে মিনিমাম। এখন এটা এই ফর্মুলাটা মনে রাখলেই হয়ে যাবে, তাই না? এটা মনে রাখলেই হয়ে যাবে, তুমি এটাকে এটাকে বানিয়ে নিতে পারবো। তারপর এখান থেকে তোমাকে যা বের করতে বলবে তুমি বের করতে পারবা। ক্লিয়ার? সো কনসেপ্ট হচ্ছে এইটাই যে আমরা হচ্ছে এখান থেকে ইলেকট্রন দিব, অনেক বেশি এখানে ভোল্টেজ দিব, অনেক বেশি ভোল্টেজ দেওয়ার কারণে এই ইলেকট্রন এখান থেকে এখানে যাবে, কাইনেটিক এনার্জি সে গেইন করবে, অনেক কাইনেটিক এনার্জির কারণে সেখান থেকে বের হয়ে এসে এখানে হিট করবে, তখন এখান থেকে ওই কাইনেটিক এনার্জিটা এক্স রেতে কনভার্ট হয়ে যাবে, মানে একটা এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এখান থেকে যে ইলেকট্রন আসলো সেই ওয়ার্কটাই আসলে কী হয়ে গেল? এক্স রেতে কনভার্ট হয়ে গেল, তাই না? তাহলে সেই ওয়ার্কটা মানে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ আর কি, সেই স্ট্যাটিক ইলেকট্রিসিটির ফর্মুলা। ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউকে আমরা লিখেছি ভিই, সেই ভিইটাই আসলে এইচ এফ এ কনভার্ট হয়ে গেল, এফের জায়গায় লিখতে পারি সি বাই ল্যামডা। সো এখান থেকে যেটা বের করতে বলবে বের করতে পারবা। ক্লিয়ার? এই ভিটা হচ্ছে ভোল্টেজ আর এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ক্লিয়ার? ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রন চার্জ হচ্ছে 1.6 × 10⁻¹⁹ কুলম, এগুলো মনে রাখতে হবে। আর এইচটা কী? এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.6 × 10⁻³⁴ জুল সেকেন্ড, এটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এগুলো মনে রাখতে হবে। সি হচ্ছে লাইটের ভেলোসিটি, তাই না? সি কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই আর কি। আর তার মানে দেখো, এটা আমাদের জানা, এটা জানা, এটা জানা, তিনটা হচ্ছে কনস্ট্যান্ট। তোমাকে এখান থেকে বের করতে বলবে হয় ভোল্টেজ, নয় হচ্ছে কি, হয় ভোল্টেজ বের করতে বলবে, নয় হচ্ছে ল্যামডা বের করতে বলবে, হয় এটা, নয় এটা, নয় হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করতে বলবে। তো এই হচ্ছে এক্স রে। এরপরে যাবো হচ্ছে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট বা হচ্ছে ফটো কারেন্ট, সেটা হবে হচ্ছে আমাদের এই যে এক্স রে দেখছো তার ঠিক উল্টা। এক্স রে উল্টার জিনিসটাই হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট বা ফটো কারেন্ট। এখান থেকে এক্স রে বের হয়ে গেছে, মানে একটা এনার্জি বের হয়ে গেছে। ফটো ইলেকট্রিক ইফেক্টে যেটা হবে, একটা এনার্জি আসবে, একটা এনার্জি এখানে আসার কারণে এখান থেকে ইলেকট্রন বের হবে। ক্লিয়ার? উল্টা জিনিস। সো আমরা চাই হচ্ছে এখন ফটো ইলেকট্রিক ইফেক্টে।